একটা ফোন করবি বড় বৌমাকে, না বলিস নি বাবা? ফোন কর না, নইলে কি বলবে বল? বলবে আমাকে তো একটা ফোনও কেউ করতে পারত, তাহলে তো আমি চলে আসতুম। হ্যালো, হ্যালো, আশ্চর্য, ফোন করেছে অথচ কথা বলছে না। হ্যালো, আমি বলছি। ও বলো, তুমি কবে বাড়ি আসছো? দেখো, আমি বাড়ি থেকে এসেছি আমার ইচ্ছে, কিন্তু যাব তোমার ইচ্ছে। মানে? মানে মানে যেদিন তোমার আলাদা হওয়ার ইচ্ছে হবে আমাকে জানিও। শোনো বিদিশা, তুমি একটা ভুল করছো। তো শোনো, আমি যদি ভুল করি তাহলে আমি ভুলের মাশুল গুনব, আমার কোনো আপত্তি নেই। সব সময় সেটা হয় না বিদিশা, মাঝে মাঝে এমনও হয় যে একজন ভুল করে, সেই ভুলের মাশুল গুনে আর একজন। যেমন তুমি ভুল করছো আর তার মাশুল গুনছি আমরা। তাই বুঝি? যেমন মা অসুস্থ বিদিশা। ও তাহলে ডাক্তারকে ফোন করো, আমাকে নয়। হ্যালো, হ্যালো, কি বলবো আমি মাকে? তুমি এত অবুঝ হও মা, শুধু শুধু অন্যের জন্য নিজে কষ্ট পাও। একজন ভুল করলো আর তুমি তার মাশুল করছো। হলে কহ।
আবার দীর্ঘি লেগো। এবার র আকার, রানীকে তারপর আকার। মা, ও মা, একটু খেয়ে নাও, দেখো না একটু খেয়ে নাও। কি হলো? আমার লাগছে না, গাল লাগছে না বললে কি করে হবে? খেতে হবে তো একটু। খাবে না? খেও না। তুমি না খেলে আমরা বাড়ির কেউ কিচ্ছু খাবো না। এটা তোমার। তোমার মেয়ে দিয়েছে। আমার মেয়ে? ও কোথা থেকে পয়সা পেলো বড়ি দিদি? নাই বড়ি দিদি, এ জরুর আপনি খরিদ দিয়া না? হ্যাঁ, আপাতত আমি দিয়েছি। ও বলেছে বড় হয়ে সব শোধ করে দেবে। না গো, এটা বড়ি দিদি। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।